ভাটপাড়া পুরসভার পুরপ্রধান নির্বাচিত হলেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ভাটপাড়া পুরসভার পৌরপ্রধান নির্বাচিত হলেন পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টের নির্দেশে আস্থা ভোটে জয়ী হয় তৃণমূল পঁয়ত্রিশ আসনের মধ্যে উনিশটি আসনে জয়ী হয় তারা বাকি তেরোটি আসন বিজেপির দখলে একটি ওয়ার্ড বামেদের দখলে বাকি দুটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় সেটি কাউন্সিলর শূন্য আছে বাকি একটিতে অর্জুন সিং সাংসদ হওয়ার পর সেটিও কাউন্সিলর শূন্য রয়েছে তারা যে মত দিয়েছে সেই মতে ঐক্যমত এবং একমত এটাই হচ্ছে ভাটপাড়ার কাউন্সিলরদের গর্ব এবং গরিমা যে একমতে সবাই একত্র হয়ে তারা অরুণবাবুকে করেছে এবং আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত তারা তার 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 আদর্শ কাজ উন্নয়ন নেতৃত্বের প্রতি রেখেছে মঙ্গলবার পুরপ্রধান নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী আগামী পৌর নির্বাচনে অরুণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভাটপাড়া পুরো ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার মমতা ব্যানার্জি যে ভরসা আমার উপরে রেখেছেন আমি চেষ্টা করব ভাটপাড়া পৌরসভার নাগরিকদের যে পরিষেবা দীর্ঘদিন ধরে পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে সেই পরিষেবা আবার সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যারা এখনো মাইনা পাচ্ছেন না তাদের মাইনার ব্যাপারে আমাদের দলের নেতৃত্বর সঙ্গে কথা বলে এগোতে হবে এবং আমরা আশাবাদী আমাদের যে ১৯ জন কাউন্সিলের আমরা আছি প্রত্যেকেই খুব অ্যাক্টিভ এরা এদের সহযোগিতায় আমরা আশা করি যে স্বল্প সময় আমরা থাকব মানুষের অভাব অভিযোগ কিছু সমস্যা এবং সর্বোপরি যে উন্নয়ন তেইশের মেয়ের পর স্তব্ধ হয়ে আছে সেই উন্নয়ন আবার শুরু হবে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাটপাড়া